অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের 5.2 অনুশীলনীর 5.2 অনুশীলনীর ভাগ অঙ্ক, অর্থাৎ 14 নম্বরে যে ভাগ অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো সমাধা করে দেবো। দেখো, এখানে ভাগে আমাদের বলে দেওয়া আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে, এখানে 2টি করে রাশি দেওয়া আছে, আর সেই রাশিগুলোর ভাগ তোমাদের গুণের মতোই খুবই সহজ অঙ্ক, একদম খুব দ্রুত আমি এগুলিকে সমাধা করে দিই। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, খুব সহজ সহজ অঙ্কগুলো তোমাদের, শুধু মনোযোগী হলে দেখবে খুব তাড়াতাড়ি আমরা অঙ্কগুলোকে তোমাদের আয়ত্তে নিয়ে আসতে পারবো। এখানে 14-র ক, ঠিক আছে, এখানে আমরা লিখি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে প্রথম রাশিটা কি ছিল আমাদের? 3x² ডিভাইডেড বাই 2a, তাকে ভাগ করব দ্বিতীয় রাশি দ্বারা। তাহলে দ্বিতীয় রাশি ছিল আমাদের 4y² ডিভাইড বাই 15zx। এই তো, তাহলে এগুলি কিন্তু গুণের মতোই, শুধুমাত্র ভাগ চিহ্নটাকে যখন আমরা ওই ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ, তোমরা পাটিগণিতেও করছো ক্লাস 3, 4, 5, 6, 7-এ, ঠিক এরকমই আমরা এখানে এই ভাগ চিহ্নটাকে যখন গুণ চিহ্ন দিয়ে দেবো, তখন ভগ্নাংশের পরবর্তী অংশটা, ভাগের পরবর্তী ভগ্নাংশটি উল্টে যায়, সেই কাজটি করবো। এখানে দেখো 3x² ডিভাইডেড বাই 2a, আর এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পর এটা উল্টে যাবে, উপরে চলে যাবে 15zx আর নিচে আসবে 4y². এখন আমরা দেখব উপরে নিচে কোনটার সাথে কোনটা কাটা যায়। দেখো, এই 2 দিয়ে উপরে 3 এবং 15 কোনোটাকেই কাটা যায় না, 4 দিয়েও কোনোটাকেই কাটা যায় না। নিচে a আছে, উপরে a নাই, নিচে z আছে, উপরে z নাই, তাহলে আমাদের কোনোটার সাথেই কোনোটা কাটাকাটি করা যায় না। তাহলে সরাসরি আমরা উপরেরগুলো উপরে গুণ, নিচেরগুলো নিচে গুণ করে দিলেই হয়ে গেল। তাহলে 3 আর 15 গুণ করলে 3 × 15 = 45, এক্স এখানে 2টি আছে, এখানে 1টি, তাহলে 3টি, অর্থাৎ x³, আর এখানে আছে জেড, x³ জেড, আর নিচে আছে 2 আর 4, গুণ করলে কত হয়? 8ay² ay² এটি আনসার, ঠিক আছে, এখানে লিখতে পারি। সুতরাং নির্ণয় ভাগফল এত, সুতরাং নির্ণয় ভাগফল 45x³z ডিভাইডেড বাই 8ay² শেষ, আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল। একইভাবে দেখো পরের অঙ্কটা খ নাম্বার, আমি খ নাম্বারটা তোমাদের পড়ে দিই। দেখো, ক্ষতি দেওয়া আছে 9a² b² 9a² b² ডিভাইড, এখানে কিন্তু লিখে নিতে পারতাম প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, এই কথাটা লিখে নিলে বেটার, এবং তোমরা লিখে নিবে, আমি এটা লিখি নাই, শুধু অঙ্কটা করে যাচ্ছি, ডিভাইড বাই 4c² তার ভাগ, আর উপরে আছে কত, 16a³ b ডিভাইডেড বাই 3c² না, 3c³ এ আছে। এখন আমরা এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো, তার আমাদের কত হয়, 9a² b² ডিভাইডেড বাই 4c², গুণ চিহ্ন দিলে 3c³ ডিভাইডেড বাই 16a³ b। এখন দেখি আমাদের কোনটার সাথে কোনটা কাটা যায়। এখানে 4 উপরে 3, 9 এর সাথে কোনোটার সাথেই কাটা যায় না, 16ও 3, 9 কোনোটার সাথেই কাটা যায় না। এবারে সি নিচে আছে 2টা, উপরে আছে 1টা, তাহলে কাটলে আমাদের একটা সি থেকে যায়, আবার উপরে বি আছে আমাদের, সরাসরি এখানে অন্যভাবে করি, দেখো আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, সমান সমান নাইন, উপরে 9 আর 3 গুণ করলে 3 × 9 = 27, আর এ আছে কয়টা, 2টে, কিন্তু নিচে আছে 3টে, তাহলে নিচে আমাদের একটা বেশি, তাই না? তাহলে নিচে আমাদের আছে কত, 4 আর 16, 4 আর 16 = 48, না, 4 আর 16 = 64,
464। ঠিক আছে, তাহলে চৌষট্টি নিচে লিখলাম। আর এবার আমরা এ এর অপশনে চলে যাই। এ উপরে আছে দুইটা, নিচে আছে তিনটা, তাহলে নিচে একটা বেশি, তাহলে নিচে একটা লিখলাম। বি উপরে আছে দুইটা, নিচে আছে একটা, তাহলে উপরে একটা বেশি, নিচের চেয়ে উপরে একটা বেশি, তাহলে একটা বি উপরে লিখলাম। এবার সি নিচে আছে দুইটা, উপরে আছে তিনটা, তাহলে উপরে কয়টা বেশি? একটা বেশি, তাহলে উপরে একটা সি লিখলাম। এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল কত? 27 বিসি ডিভাইডেড বাই 64 এ, এটি অ্যান্সার। ঠিক আছে, এবার আমি আরেকটা অঙ্ক করি, দেখো। গ নাম্বারটা, গতে এখানে কি দেওয়া আছে? ওই লিখেই নেই, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে আমাদের প্রথম রাশি কি ছিল? 21 এ টু দা পাওয়ার 4, বি টু দা পাওয়ার 4, সি টু দা পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ভাগ 7 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই 12 এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড। এই তো, তাহলে এখন এই মানটাকে আমরা যখন সমাধান করব, ওই একই কাজ, এই ভাগ চিহ্নটাকে গুণ দিয়ে উল্টাই দেবো। তাহলে তাই করি আমরা, দেখো 21 এ টু দা পাওয়ার 4, বি টু দা পাওয়ার 4, সি টু দা পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব গুণ 12 এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, মানে নিচেরটা উপরে চলে গেল, উপরেরটাকে নিচে নিয়ে আসি, 7 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে দেখো আমরা কাটাকাটি করতে পারি, এই 4 দিয়ে আমরা যদি 4 দিয়ে কাটি, তাহলে 4 দিয়ে 12কে কাটলে কত হয়? 3 4 12, তাহলে 3। একইভাবে 7 দিয়ে 21কে কাটলেও 3, অর্থাৎ 3 7 21। আরগুলি আমরা কাটাকাটি করবো না, কাটাকাটি না করে আমরা মনে মনে বাদ দিব। তাহলে নিচে কিন্তু আমাদের কোনো কনস্ট্যান্ট ভ্যালু রইল না, 4 কনস্ট্যান্ট মানে ভ্যালু মানে কি স্থির মান, 4ও নাই 7ও নাই, তাহলে উপরে রইল আমাদের 3 আর এই 3, মোট কত? 3 আর 3 6 না, কিন্তু গুণ করবো, এখানে মাঝখানে তো গুণ চিহ্ন আছে, 3 আর 3 গুণ করলে 3 3 9, উপরে রইল আমাদের 9। এবার আমরা একটা একটা করে অপশনে চলে যাই। ঠিক আছে, দেখো এ এর অপশনে চলে যাই। এ নিচে আছে দুইটা, উপরে চারটা, তাহলে উপরে কয়টা বেশি? দুইটা বেশি এ স্কোয়ার, বি দুটি আর চারটি, তাহলে কয়টি বেশি? দুইটি বেশি বি স্কোয়ার, সিও নিচে দুইটা উপরে চারটা, তাহলে সি উপরে দুইটা বেশি। এবারে এক্স, এক্স দেখো উপরে আছে একটা, নিচে আছে তিনটে, তাহলে নিচে দুইটা বেশি, ওয়াই একটা নিচে তিনটে দুইটা বেশি, তাই না? জেডও উপরে একটা নিচে তিনটে, তার মানে দুইটা বেশি, তাহলে আমাদের এটি অ্যান্সার। তাহলে সুতরাং নির্ণয় ভাগফল 9 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটি অ্যান্সার শেষ। তাহলে আমাদের কিন্তু এখানে ক খ গ তিনটি পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ঘ ও আরও দেখে দিয়ে একটা অঙ্ক সমাধান করে দিই যতগুলো পারি। দেখো ও নম্বরে কি আছে? না ও তো না, গ ক খ গ করে দিলাম। এবার ঘ
घते आछे उपरे आगे लिखी प्रथम राशि के द्वितीय राशि द्वारा भाग। तले प्रथम राशि आछे आमादेर x डिवाइडेड बाई y भाग, द्वितीय राशि आछे आमादेर x प्लस y डिवाइडेड बाई y। তাহলে এটা আমরা ভাগ ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেবো, উপরে এক্স নিচে ওয়াই, গুণ চিহ্ন দিলে এরপরে রাশিটা উল্টে উপরে চলে যাবে, ওয়াই নিচে এক্স প্লাস ওয়াই। এখানে তো একদমই সহজ, এটা এই ওয়াই ওয়াই কাটা যায়, উপরে থাকে শুধুমাত্র এক্স আর নিচে থাকে এক্স প্লাস ওয়াই, এটি আনসার। সুতরাং নির্ণয় ভাগফল এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, অ্যান্সার শেষ। কিছু কিছু অঙ্ক একেবারেই সহজ, আবার কিছু কিছু অঙ্ক হয়তো বা একটু বড়, এই জন্য তোমার যেটা যেরকমই আছে খুব সহজভাবে এগুলি তোমরা সমাধান করতে পারবে। আশা করি সকলেই তোমাদের জন্য খুব সহজ অঙ্ক একবারে। এবার ও নম্বর অঙ্কটা দেখো, এখানে ও লিখি প্রথম রাশিকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে প্রথম রাশি এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ, দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আছে এ প্লাস বি। তাহলে এখানে দেখো এই এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা দুইবার লিখতে পারি না, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, আবার এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা দুইবার লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর ভাগটাকে আমরা এক কাজ করি গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে গুণ চিহ্ন দেওয়াতে আমাদের এটা উল্টে যাবে, উপরে চলে যাবে এ প্লাস বি, আর নিচে আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক লাইন শর্ট করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা শুধু কাটাকাটি করবো, দেখো সেই কাটাকাটিটা আমরা কীভাবে করতে পারি, সেই আগের মতোই। দেখো আমাদের উপরে এ প্লাস বি একটা আছে এখানে, তার সাথে উপরেও একটা এ প্লাস বি আছে, এটা কেটে দিতে পারি। এ মাইনাস বি নিচে তিনটা রয়ে গেলো, আর উপরে এ প্লাস বি দুইটা রইলো, আর কাটাকাটি করা যায় না, তাহলে এটাই আনসার। অর্থাৎ তাহলে এটাকে এখন আমরা একটু জাস্ট সাজিয়ে লিখবো আর কি, ঠিক আছে। তাহলে উপরে লিখবো এ প্লাস বি হোল কিউব ডিভাইড বাই, না এ প্লাস বি হোল স্কোয়ার, আর নিচে হোল স্কোয়ার মানে দুইটা, আর নিচে এ মাইনাস বি হোল কিউব। তাহলে উপরে হলো এ প্লাস বি একটা দুইটে, তাহলে দুইটা মানে স্কোয়ার, আর নিচে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি তিনটে, তাহলে এ মাইনাস বি হোল কিউব, এটি আনসার। সুতরাং নির্ণয় ভাগফল এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল কিউব, আনসার শেষ। অঙ্কগুলো কিন্তু খুব সহজ এবং খুব সহজভাবে আমি এগুলি সবগুলো সমাধান করলাম। এখানে ভাগ অঙ্ক আমাদের আছে অনেকগুলো, সবগুলো একদিনে শেষ করতে গেলে একটু হয়তোবা ভিডিওটা বড় হয়ে যাবে। ক খ গ ঘ অঙ্ক পর্যন্ত করে দিলাম, আর রইলো এক দুই তিন চারটি, আর চারটি আছে, চারটি একটু বড়ো, এই চারটি অঙ্ক আগামী ক্লাসে করে দেবো। তাহলে আজ এই পর্যন্তই থাকলো, আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো তোমাদেরকে আমি সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।